ওই তো উঠছে উঠছে আরো উঠবে জিও 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 ইউটিউবে ভিডিওটা যাবে হ্যাঁ ইউটিউবেই তো যাবে আরে কি করছো দেখবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি আমি আবার ক্যাটারিং সার্ভিসে আসছি আগে তো করতাম আবার শুরু করেছি নতুন করে নতুন জব কেমন লাগছে নতুন জব দারুণ লাগছে আমি কিন্তু এখানে হারিয়ালি চিকেন কাবাব আছে চিকেন রেশমি কাবাব আছে একটু দই কাতলা দাদা এক পিস দেখিয়ে দেবে দই কাতলা মাটনটা একটু দেখিয়ে দেবে ও হো হো জাস্ট কালারটা দেখো মাটনে টুল টুল মাটন ও সরি পড়ে গেছে बड़ी अच्छी बात कही आप बट आप बेशी कथा बोलबो ना एखन जावा जा Cause I don't give a fuck what you say Yeah I'ma do shit my way So you can go kick rocks I'ma stack bricks up build what I want to make মোটামুটি আমাদের সামনে চলে এসেছে ম্যাডাম জি হাদি স্যার জি কেমন আছো ভালো আছো আমাদের ছোট ছোট ভাই হ্যাঁ মানে শুধু নামেই ছোট অনেকটাই বড় বলেন কি আমার সাথে থাকতে গেলে দুটো জিনিস হবে এক হচ্ছে খাওয়া এক হচ্ছে এনার্জি হবে তো আজকে খেলা হবে তো খেলা হবে ইয়েস টোটো অটো ট্রেন সবকিছু পাল্টে ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে কিন্তু ব্যাপারটা একটু তোমাদেরকে বলে রাখি মানে আমাকে বিয়ে বাড়িতে ডাকা হয়েছে ঠিক আছে দেখো আমাকে ডাকা হয়েছে ক্রিয়েটিভ ইভেন্টস এন্ড ওয়েডিং এর তরফ থেকে ঠিক আছে বলছে আসো আমার এখানে এখানে এসে সবাইকে দেখাও খাওয়া দাওয়া করো মজা করো আনন্দ করো বাওয়াল করো যা খুশি করো এই হলো এন্ট্রান্স ঠিক আছে এখান দিয়ে যদি ঢুকি জাস্ট অসাধারণ লাগছে জাস্ট সাজিয়েছে না আর এখানে একটা সেলফি জোন মতো করা আছে জাস্ট এখানকার সাজানোটা দেখো তো এখানে এখন রেডি হচ্ছে হারিয়ালি কাবাব আর এখানে ম্যাডাম জি ছবি তুলেই যাচ্ছে এখানে রয়েছে রেশমি কাবাব চিকেন টিক্কা থেকে শুরু করে প্রচুর দেখো সব স্টিকে ভর্তি আমাদের এই ক্রিয়েটিভ ইভেন্টস এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি বাবা মা সবাই চায় সবাই এখন ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে কাজ করতে যায় যাতে কাজটা টোটাল কাজটা ভালোভাবে হয় যে ছেলে কিংবা মেয়ের বিয়ে তার বাবা মা এখন হেডেক থাকে না সে আমাদের উপর পুরো দায়িত্ব দেয় এবং সে খুব নিশ্চিন্তে থাকে যে এদের উপর দায়িত্ব দিলে আমরা কাজটা ভালোভাবে আমাদের কাজ ভালোভাবে হয়ে যাবে ক্যাটারিংটা নতুন লঞ্চ করেছে টেস্ট অ্যান্ড ফান নামে স্টার্টার যদি বলি তাহলে কিন্তু এখানে হারিয়ালি চিকেন কাবাব আছে চিকেন রেশমি কাবাব আছে একটু দেখিয়ে দেবে এটা রয়েছে চিকেন রেশমি কাবাব আর এখানে রয়েছে চিকেন হারিয়ালি কাবাব বিয়ে বাড়িতে আসলে আগে প্রথম যেটা খাই সেটা হচ্ছে স্টার্টার দিয়ে শুরু করি এই মুহূর্তে হচ্ছে রেশমি কাবাব আর এখানে হচ্ছে হারিয়ালি কাবাব এখানে হচ্ছে চিকেন টিক্কা মোটামুটি এটা দিয়ে আজকে শুরু করি প্রথমে একটু রেশমি কাবাবটা খাওয়া যাক চিকেন গুলো না বেশ নরম আছে বেশ নরম আছে মা মা খাওয়া যাক সিরিয়াসলি বলতে গেলে যখন বানাচ্ছিল আমি স্পট দাঁড়িয়েছিলাম আর আমি প্রত্যেকটা জিনিস ফলো করছিলাম যেইভাবে প্রিপারেশন করছে যেইভাবে এটা তৈরি করলো স্পেশালি এটার জন্য 10/10 তো চিকেন টিক্কা জাস্ট নরমটা দেখো হাত দিচ্ছি না জাস্ট নরমটা দেখো এতটাই সফট খুলে খুলে পড়ছে ইতিমধ্যে খুলে খুলে পড়ছে দেখো এখানে কাসুন্দিও দেওয়া আছে কাসুন্দি দিলে বাস খাবারের যে লেভেল থাকে সেটা একটু দুই তিন ধাপ উপরে উঠে যায় ব্যাপারটা হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি আমি আবার ক্যাটারিং সার্ভিসে আসছি আগে তো করতাম আবার শুরু করেছি নতুন করে দেবো মাটন নতুন জব দারুণ লাগছে মাটনের হাড়ির পাশে দাঁড়ালে ভালোই লাগার কথা মাটন ওই জন্য তো ছাড়িনি এই জায়গাটাই ধরে রেখেছি আর মোটামুটি এখানে কিন্তু মেন কোর্স সবকিছু রেডি হয়ে গেছে দাদা এটা কি আছে এই রইল স্টাফ পটেটো আর এরপর রয়েছে গন্ধরাজ চিকেন এই রইল গন্ধরাজ চিকেন কিন্তু গন্ধরাজ চিকেন তো সবুজ হওয়ার কথা পিঙ্ক হয়ে গেছে মানে একদম গোলাপি হয়ে গেছে এই রয়েছে পিস পোলাও দই কাতলা দাদা এক পিস দেখিয়ে দেবে দই কাতলা এই রইল দই কাতলা
ঠিক আছে? ও হো হো, জাস্ট কালারটা দেখো মাটনের, জাস্ট মাটনটা দেখো। আর এখানে রয়েছে মাখা সন্দেশ। এ বাবা, মাখা সন্দেশ কোথায়? ও অন দা ওয়ে আসছে আর কি, মাখা সন্দেশ আসছে। আর পাশে রয়েছে রসগোল্লা, আর এখানে দাদা, ও আমি ভেবেছি রসগোল্লা, এ তো রুমালি রুটি বানাচ্ছে। তো দাদা এখন একটু ওড়াবে নাকি হালকা করে? এই তো চলবে, ওই তো উঠছে উঠছে, আরো উঠবে। জিও জিও জিও, ইউটিউবে ভিডিওটা, হ্যাঁ ইউটিউবেই তো যাবে। আরে কি করছো, দেখবে কিন্তু, ঠিক আছে। খাবারের মেনু তো প্রচুর আছে, পানির পাসিন্দা থেকে শুরু করে পানিরে অনেক আইটেম আছে, যেগুলো ভেজে দেখলাম। সো পিস পোলাও সাথে স্টাফ পটেটো উইথ মাটন কিমা। ও হো, এর ভেতরে দেখো স্টাফিংটা, জাস্ট দেখো মাটন কিমা দিয়ে। মা মা শুরু করা যায়। এই স্টাফ পটেটোটা এত সুন্দর লাইট খেতে, এবং সাথে সাথে একটা হালকা সুইট, মানে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, যেটা কিন্তু স্পেশালি আমার ভালো লাগছে। সদকে এবার যেটা খাবো সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন আমরা জানি মোটামুটি সবুজ সবুজ দেখতে হয়, বাট এটা টেস্ট করেই বোঝা যাবে। হালকা আমি গন্ধরাজ চিকেন একটু গ্রেভি সাথে একটু চিকেন নিয়ে একটু খাওয়া যাক। পিস পোলাওটা দারুণ বানিয়েছে। দই কাতলা, দই কাতলাটা টেস্ট করে দেখি। এখানে মাছটা দেখো এতটাই ফ্রেশ, দেখতে পাচ্ছো? এখানে মাটন কষার মাটন নি, এখানে গ্রেভি রয়েছে, গ্রেভি হালকা একটু রাইসের মধ্যে নি। তুল তুল মাটন, ও সরি পড়ে গেছে মাটনটা, একটু চর্বির দিক আছে, খাওয়া যাক। মাটনটা কুপা রয়েছে, অসাধারণ হয়েছে মাটনটা। দেখো মাটনটা নরমটা দেখো, হালকা পিঙ্কি পিঙ্কি ব্যাপার, কিন্তু আমার জীবনে বড়ই পিঙ্কির অভাব। মাটন দিয়ে চাটনি, আর এখানে রয়েছে পাঁপড়। এখানে স্পেশালি যেটা দেখলাম সেটা হচ্ছে মাখা সন্দেশ। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানকার বড় বড় সাইজের রসগোল্লা। সো এখানে দেখতে পাচ্ছ চেরি দেওয়া রয়েছে, আর এখানে কিসমিস দেওয়া, এটা যত সম্ভব মনে হয় আনারসের চাটনি। আনারস একসাথে বললাম, তার মানে আনারস। মিষ্টি পরিমাণটা একটু কম, কিন্তু ট্যাঙ্গি পরিমাণটা বেশি, মানে একটু টকটক টাইপস, কিন্তু বেশ ভালো খেতে, মানে একটু অন্য ধরনের আনারসের চাটনি, আচার আচার টাইপ, আচার আচার টাইপ, রাইট। আর পাঁপড় দিয়ে এরকম মিশিয়ে চাটনি, এই যে দেখতে পাচ্ছ মাখা সন্দেশ, এই মাখা সন্দেশটা একটু খাই। মাখা সন্দেশ হয় কি, অ্যাকচুয়ালি মাখা মাখাই হয়, এটা একটু, হ্যাঁ একটু লিকুইড লাগবে, এটা টেস্ট আছে। একটা আছে রসগোল্লা, সাইজ গুলো বেশ বড় বড় সাইজের। ভেতরে আবার কি দেওয়া দেখো, খাওয়া যায়। ও রসগোল্লাটা দারুণ খেতে, এই রসগোল্লাটা দেখছো, ও জাস্ট দেখো ভেতরটা একটা হালকা একটা নলিনী মতো দেওয়া রয়েছে, এটা মুখে যাচ্ছে না, বাস পুরো মিলিয়ে যাচ্ছে, যেমন নরম, গরম নেই বাট চরম, হ্যাঁ চরম চরম, আরে আরে আমাদের মতো হচ্ছে চরম খেতে। সো দেখো বিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট জাম করে একটা অন্য জায়গায় চলে এসেছি, মানে আমরা এক জায়গায় ঘুরতে এসেছি। তোমরা একটা প্রেডিকশন করতেই পারো, আর তোমরা কমেন্টসে জানাতেই পারো, বাট নেক্সট ভিডিও আসছে সেটা, মানে সেই লেভেলের এখানে মজা হয়েছে। বাট যাই হোক বিয়ে বাড়ির ক্ষেত্রে আসি, বিয়ে বাড়ি কিন্তু সত্যি কথা ওখানকার খাবারের কোয়ালিটি সেটা অসাধারণ ছিল। ক্রিয়েটিভ ইভেন্টস অ্যান্ড ওয়েডিং এর ওনাদের আমি একটা জিনিস দেখলাম ব্যবহার, আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি, এবং ডেকোরেশন দুর্দান্ত ছিল। আমি মানে ফুললি স্যাটিসফাইড, বিকজ আমি তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমাদের যে কোনো ইভেন্টস বা তোমাদের যে কোনো অনুষ্ঠান পারপাস কিন্তু তোমরা এনাদের বলতেই পারো। আমি আমার পার্সোনাল বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠানে আমি এনাদেরকে বলবো, আমি এটা ভেবেছি, ওনাদের সাথে কথাও বলেছিলাম, বিকজ আমার ওনাদের সব কিছু ভালো লেগেছে, ডেকোরেশন খাবার দাবার ব্যবহার থেকে শুরু করে সব কিছু। ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দিয়ে রাখবো, তোমরা প্লিজ চেক করে নিও। আরেকটা জিনিস বলি, যা যা ভিডিওটা এখনো অবধি সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো, তাতে কি হবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে। যাক চলো আজকের জন্য টাটা পাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পড়েছি চলো টাটা পাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ারটা অবশ্যই করো, চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, সেই লেভেলের মজা হয়েছে, ইয়েস।